কোন আমিন, আরো জোরে কোন আমিন, নামাও হাত। শুধু একটা কথা বল ভাই, জমিনের মালিককে তোমার, আমার মালিককে। আমি মাঝে মাঝে একটা ঘটনা বলি, ঘটনাটা এখানে আসার পর অনেক যুবক আমার কাছে রিকোয়েস্ট করছো, আমি না বলে পারছি না। শুধু মনে রেখো, পৃথিবীতে সবাই তোমার সাথে গাদ্দারি করতে পারে, মা বাবা কোনোদিন করবে না, ঠিক না বেঠিক? দুনিয়া একটা মাত্র দরুদি আছে, তোমার লালন পালনের টাকা কোনোদিন চায় নাই। কাজের বুয়া রাখবা, মাসে 15,000-2,000 টাকা তোমার দিতে হয়, ঠিক না বেঠিক? কাজের বুয়াকে বেতন দিয়ে কাজ করাইতে হয়, তোমার মা তোমার কাজের বুয়ের মতো কষ্ট করছে, জীবনে একটা টাকা বেতন দিছো? হ্যাঁ, একটা টাকাও বেতন দেও নাই, তোমার প্রসাবের খাতা ধুইছে, তোমার পায়খানার খাতা পরিষ্কার করছে। যুবকে আজকে আমি তোমার অত্যন্ত বিনয়ের সাথে বলে যাই, যারা বিদেশের বাড়ি থাকো, বিবির সাথে কথা বলা আমার কোনো দুঃখ নাই, অন্তত মাসে একটা দিন মায়ের সাথে তিনবার কথা বইল, ঠিক না বেঠিক? তুমি যদি বলো ওদের মায়ের সাথে কথা বললে কি পাবো, আমি অসুস্থ শরীর নিয়ে বলে গেলাম, মায়ের সাথে যদি তিনটা কথা বলো, মা কেমন আছো? আলহামদুলিল্লাহ। মা শরীরটা কেমন? ভালো আছি বাবা। তুমি কেমন আছো গো সোনা? মা আমি খুব ভালো আছি মা, তুমি দোয়া করছো না? এই কথাটা বলার সাথে সাথে দেখবা মা ছোট্ট বাচ্চার মতো কুন কুন করে কাঁদে, ঠিক না? তুমি তার টেলিফোনে দেখতে পারবা না, যদি ইমো থাকে তুমি দেখে নিবা, তোমার মা কাপুরে আসল দিয়ে মুখ মুছে আর বলে, বাবা গো তুই ভালো থাক, আমি দোয়া করি। বলে কি বলে না? তুমি ঢাকায় থাকো, জ্বলন্ত প্রমাণ দিয়ে যা, আমি মাঝে মাঝেই বলি, এই মোহাম্মদীয় মিডিয়া আসছে, আজকে অনেক মিডিয়া তোমাদের এখানে আসছে, কেন এখন আমাদের লেভেলের বক্তাগুলো ক্যামেরা বন্দী হয়ে গেছে, এখন কথা বলতে হিসাব নিকাশ করে, এখন জুমা পড়াইতে গেলেও মসজিদে মিডিয়া চলে যায়, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের লেভেলের বক্তাগুলি আগে যখন এক সময় ছিল আমরা মিডিয়ার পিছনে দৌড়াইতাম, যদি আমাদের ওয়াজ মিডিয়ায় নিত, এখন আমাদের দৌড়ান লাগে না, মিডিয়া এমনি আল্লাহর মেহরবানিতে চলে যায়। এই যে মিনার টিভি, এখানে অনেক টিভি আসছে, এখানে আপনারা জানেন না, আপনাদের এই ওয়াজগুলি সারা পৃথিবীতে চলে যাবে, তোমাদের এই সোনাইমুড়ি ওয়াজটা সারা পৃথিবীতে চলে যাবে, তোমার চোখের দৃশ্যগুলি আর চোখের পানিগুলি আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে। তোমার এই ওয়াজটা যেরকম ভাবে এই আল কারিম গ্রন্থের অনুষ্ঠানে যে ওয়াজটা সারা পৃথিবীতে যেরকম আগামীকালকে চলে যাবে, পরশু দিন চলে যাবে, এক এক টিভি এক এক সময় ছাড়বে, এক এক মিডিয়া এক এক সময় ছাড়বে, কিন্তু আমার মৌলাই কারিম এক এক সময় ছাড়বে না, আমার মৌলাই কারিম এক টাইমে ছাড়বে, কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? আল্লাহ কবে ছাড়বে? সেকেন্ডের ভিতর ছেড়ে দেবে, মারহাবা বলেন। শুধু এখন তোমার আবেগটা দেখবে আমার আল্লাহ, কে দেখবে? ভাই জান্দা, আমি তোমাদের সকলের কাছে দাবি রেখে যাই, যখন মায়ের সাথে বললাম মা আমি ভালো আছি, তুমি কেমন আছো? মা বলল বাজান দোয়া করে আল্লাহ তোমারে ভালো রাখুক, এই কথা বলার সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। শুধু কবুল হজের সওয়াব না, তোমার জীবনের যত সগিরা গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবে। শুধু এখানে শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বডির থেকে সমস্ত বিপদ দূর করে দিবে। এ যুবক, যেই মেডিসিনের দ্বারা বিপদ দূর হয়ে যাবে কবুল হজের সওয়াব হবে, ওই মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? আল কারিম ফাউন্ডেশনের সব যুবকদেরকে আমি একটা অনুরোধ করে যাই, আমি 12 বছর বয়সে মা হারাইয়া জানি মা কি জিনিস, তোমরাও যেদিন হারাইয়া ফেলবা সেদিন বুঝবা মা বাবা কি জিনিস। দোকানদারি করবা, দোকানের থেকে ভালো ভালো জিনিস লয়ে মায়েরে খাইতে দিবা, বিদেশ যাইবা, বিদেশ থেকে বউর জন্য চেন কেনার আগে, স্বর্ণের চেন কেনার আগে আগে মায়ের জন্য কিনবা, আল্লাহ তোমার জান্নাতের ভিতরে জিওরের ব্যবস্থা করে দিবে। এ যুবক, ইস্তাম্বুল চাকরি করতে একটা যুবক, শরীয়তপুর সখীপুর বাড়ি, আমি মাঝে মাঝেই বলি, অত্যন্ত বিনয়ের সাথে রিকোয়েস্ট করছো তাই বলে দিয়ে যাই, এই মোহাম্মদীয়া